ঘুঘুর বাসা দেখতে গিয়ে নগ্ন ভিডিও ধারণের ফাঁদে পড়ল মেয়েটি বরগুনার শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ আজ শনিবার সকালে বরগুনার হেউলিবুনিয়া এলাকা থেকে ওই দুই কিশোরকে আটক করা হয় পুলিশ জানায় গেল বুধবার দুপুরে উপজেলার হেউলিবুনিয়া এলাকার সজল ও মেহেদি নামের দুজন একই এলাকার এগারো বছরের এক মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় একজন সে দৃশ্য মুঠোফোনে ধারণ করে পরে এক পর্যায়ে শিশুটি একজনের হাত কামড়ে দৌড়ে বাড়িতে আসে এই ঘটনার পর স্থানীয়রা আজ শনিবার সকালে ওই কিশোরদের আটক করে পুলিশে খবর দেয় খবর পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই কিশোরকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ শিশুটির মা বলেন ঘুঘু পাখির বাসা দেখাতে তার মেয়েকে দুপুরে ওই দুই কিশোর ডেকে নিয়ে যায় এর কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়ে ধর্ষণ চেষ্টার বিষয়টি তাকে জানায় বরগোনা সদর সার্কেলের এসপি মেহেদি হাসান ধর্ষণ চেষ্টার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন